বাবর আজম বর্তমানে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান, তবে এশিয়া কাপে তার ব্যাটিং স্ট্রাইক রেট এবং ফর্মের কারণে পড়েছেন তীব্র সমালোচনার মুখে। এছাড়া তার অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমকে তাই তোপের মুখে রেখেছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা। শোয়েব আখতার থেকে শুরু করে আকিব জাভেদ বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ করছে বাবরকে। তবে নিরাপত্তা ভেঙে সেই সমালোচনার জবাব দিলেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাবর বলেন, সাবেকদের ব্যক্তিগত আক্রমণ তাকে কষ্ট দেয়। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, সাবেক খেলোয়াড়রা তাদের মতামত দিতেই পারে, কিন্তু যেটা আমাকে হতাশ করে তা হলো ব্যক্তিগত আক্রমণ। সাবেকেরা এসবের মধ্যে দিয়ে গেছেন, তারা জানেন কতটা চাপ আর দায়িত্ব আমাদের ওপর। এছাড়া বাবর বিশ্বাস করেন, সবকিছু স্বাভাবিক রেখে এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখলে খারাপ সময় কাটিয়ে উঠবেন তাড়াতাড়ি। বাবরের জন্য রইল শুভকামনা।